নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। এটি একটি মাসিক রাশিফলে ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতে চলেছি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি হচ্ছে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, এই কারণে করব না। আপনার নিজস্ব জন্মছকে দশা এবং অন্তর্দশা ভ্যারি করবে আপনাদের ডিসেম্বর মাস কেমন যাবে। যদি শুভ গ্রহের দশা বা আপনার জন্মছকে তুঙ্গস্থ গ্রহের দশা চলে তাহলে আমার প্রতিটি কথাই মিলতে বাধ্য, আর যদি অশুভ গ্রহের দশা বা নিচুস্থ গ্রহের দশা চলে তাহলে কিন্তু আমার কথা মিলবে না। তাই আমি আপনাদেরকে বলবো আপনার ফেভারিট অ্যাস্ট্রোলজারের সাথে, যাকে আপনার পছন্দ, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। ডিসেম্বর মাস সিংহ রাশির কেমন যেতে চলেছে তা বলার আগে আর একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে প্রতি মাসে আমি যখনই মাসিক রাশিফল দিয়েছি তখনই একটি কমেন্টস খুব কমন এসছে, সেটা হচ্ছে স্যার এই গ্রহের গোচর বলে ভিডিওটি প্লিজ বড় করবেন, মেন কি হবে সেটাই আমরা জানতে চাই। তাই আমি ঠিক করেছি গ্রহের গোচর বলবো কিন্তু ভিডিওর শেষ পার্টে, তাই যারা গ্রহের গোচর শুনতে চান তারা ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এই মাসে ফাইন্যান্স দিক অর্থাৎ আর্থিক দিক কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে বলুন, যে কোনো দিকেই কিন্তু আপনাদের শুভ হতে চলেছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু ভালো রয়েছে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ বা প্রেমজ জীবন। এ মাসে আপনাদের লাভ লাইফ মোটামুটি শুভ রয়েছে, তবে আপনারা কিছু ক্ষেত্রে ভুল কথা আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডকে বলার ফলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা আপনার নিজস্ব দোষে। তাই যে কোনো জিনিসকে অ্যাগ্রেসিভভাবে নেবেন না, একটু বুঝুন, বুঝে সম্পর্ককে নষ্ট না করে সম্পর্ককে জুড়ে রাখার চেষ্টা করুন, কারণ আপনাদের হুট করে মাথা গরম হওয়ার কিন্তু এই মাসে সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু রিলেশনে ভাঙন দেখা যেতে পারে। এই মাসে কর্মের দিক কিন্তু মোটামুটি শুভ রয়েছে, তবে আপনাদের এই মাসে কর্মের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই চাপটা আপনাদেরকে কিন্তু নিতে হবে। অনেকে মনে করবেন যে দূর কে চাকরি করে, দিয়ে দুম করে আপনি চাকরিটি ছেড়ে দিলেন, সেটা বিশাল ভুল করে ফেলবেন। রাগের বশবর্তী হয়ে কোনো কাজ কিন্তু করবেন না, কারণ রাগ এমন একটা জিনিস মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। তাই মাথা গরম করার আগে 10 বার ভেবে যে কোনো কিছু করার আগে ডিসিশনটা নিয়ে করুন। এছাড়াও যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ যেতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে। এই মাসে ম্যারিড লাইফ মোটামুটি শুভ যেতে চলেছে, তবে ওই যে বললাম হুট করে মাথা গরম হয়ে আপনার স্ত্রীর সাথে বা আপনার হাজব্যান্ডকে কোনো উল্টোপাল্টা কথা বলে ফেললেন, যে কারণে আপনাদের মধ্যে একটা রিলেশন ক্রাইসিস তৈরি হয়ে গেল, সেটা আপনারা এই মাসে মাথা গরমটা করবেন না। যে কোনো ক্ষেত্রেই মাথা গরম হওয়ার কিন্তু প্রবণতা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে। ওভারঅল কিন্তু ম্যারিড লাইফ ভালো রয়েছে, তবে বিবাহের জন্য যারা এগোতে চান তারা এগোতে পারেন। এই মাসে শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, আপনার পাড়ায় শত্রু, আপনার কর্মস্থানে শত্রু, এই শত্রুতা থেকে কিন্তু একটু সাইডে চলুন। তবে শত্রু তেমন কিছু করতে পারবে না, তবে আপনাদেরকে বলবো একটি কথাই,
আপনারা শত্রু থেকে কিন্তু 10 পা পিছিয়ে থাকুন, কারণ যে কোনো কিছুকে ছোট ভাবতে নেই, ছোট অনেক সময় বড় হয়ে যায়। তো শত্রুতার দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে সন্তানের দিক মোটামুটি শুভ রয়েছে, তবে যে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। অর্থাৎ সন্তান কথা শুনছে না, অবাধ্যতা করছে, বা পাড়াতে এমন কিছু কাজ করলো যে কারণে আপনাকে পাড়ার লোক এসে বলল যে আপনার ছেলে বা আপনার মেয়ে এরকম এরকম করছে। এই দিকটা একটু নজর রাখুন। ওভারঅল সন্তানের দিক মোটামুটি শুভ রয়েছে। এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের বিদেশ যাত্রার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। এছাড়াও যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, লটারি কাটেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের কিন্তু অর্থ আগমনের ক্ষেত্রে কিন্তু পথ সুগম হতে চলেছে। যারা এজেড পার্সন আছেন তাদের বুকের সমস্যা, হাড়ে চোট আঘাত লাগা, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই প্রপার কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করুন, তবে ভয়ের তেমন কিছু নেই। এই মাসে যেমন ইনকাম ভালো রয়েছে তেমন ব্যয়ের দিকটাও কিন্তু সেরকম রয়েছে। অর্থাৎ আপনাদের আয়ের পাশাপাশি কিন্তু ব্যয়ও হয়ে যাবে। এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু মোটামুটি শুভ রয়েছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি শুভ কম্পেয়ার টু লোয়ার লেভেল। এই মাসে জায়গা, জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাড়ি অর্থাৎ টু হুইলার হোক বা ফোর হুইলার, এগুলো কেনার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। ওভারঅল যদি বলা যায় এই মাস অর্থাৎ ডিসেম্বর মাস সিংহরাশির জাতক জাতিকার খুবই শুভ যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।